তো গাইস, আপনাদেরকে আজকে দেখাবো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কিছু দৃশ্য। তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কিছু দৃশ্য। তো দেখেন, আমি কিন্তু ফাইনালি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখতে আসি। তো আপনাদেরকেও কিছু দৃশ্য দেখাবো, তো এই ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের মাঝে। তো আমি এখন ওই যে পোস্টের দিকে যাব, তো আমার সঙ্গে থাকেন বন্ধুরা। দেখেন, এই পোস্টটি হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, এটা ধুবড়ি থেকে, ধুবড়ি আদাবাড়ির সাইড থেকে, এটা ব্রহ্মপুত্রের দিকে, এটা 68 নম্বর পোস্ট। তো এই পোস্টের কিন্তু কাম চলছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। এই কেরেঙ্গারি দেয়া কেমনে করে লোহার ওই প্লেটগুলা কেমনে করে ওই ব্রিজের ভিতরে দেয়, এই পোস্টের ভিতরে দেয়, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন, এই কেরেংটাতে কিন্তু এই লোহার পাতিগুলো কিন্তু ওই ব্রিজের ভিতরে দিয়ে ওটা কিন্তু ফের ঢালাই করে ওটা মাটির তলে এক স্টিপ বানায় তারপর কিন্তু মাটির তলে দেওয়া হবে। দেখেন, এই প্লেটগুলো, লোহার প্লেটগুলো কিন্তু ওই কেরেঙ্গারিতে বেঁধে দিয়ে তারপর কিন্তু ওই পোস্টের মধ্যে দেওয়া হবে। তো আপনাদেরকে এই সিনটাই দেখাবো আজকে। তো এই 68 নম্বর পোস্টের সিনগুলো দেখাবো। দেখেন, এই 68 নম্বর পোস্টে ভিতরে কাম চলছে। দেখেন, এই পোস্টের ভিতরে কিন্তু ওই যে প্লেটগুলা দিয়ে দিছে, তো তাও তারপরে কিন্তু অনেক কাম বাকি থাকে, তো সেগুলো করে থাকে। তো দেখেন, আপনারা তো দেখতেই পারছেন, দেখেন কামগুলো করছে। তো এখন ওই লোহার প্লেট যে এই ভিতরে দেয় কেমনে করে দেয়, তো সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা এই সিনটা ভালো করে দেখে নেন, যে এই লোহার ই দিয়া কেমনে করে রডগুলো দিয়া কেমনে করে সাজিয়ে গুছিয়ে বেঁধে রাখছে, বা খুঁটির পোস্টের যেমন ধরন বা ই হয় তো সেমন করেই রাখছে। দেখেন, ওই লোহার প্লেটটি যে এই পোস্টের ভিতরে দেওয়া হবে ওই প্লেটটি কিন্তু সাফ করতে হয়েছে। দেখেন, ধুলা বালু যদি থাকে তাহলে কিন্তু ক্ষতি হবে, তো তার জন্যই এই প্লেটটি সাফ করতে হয়েছে দুইটি লেবারে। তো দেখেন, এই কেরেঙ্কারির ওই ইটা তারটা দেখেন ওখানে কিন্তু রেখে দিল। তো এখনও কিন্তু ওই কেরেঙ্কাতে কিন্তু এটা বেঁধে দিব, এই প্লেটটা, লোহার প্লেটটা কিন্তু বেঁধে দিব। তো আপনাদেরকে এটাই দেখাবো। দেখেন, প্রথমে কিন্তু এই প্লেটগুলো সাফ করে, কারণ এই প্লেটগুলো কিন্তু সাফ করার কারণ জাম বা ধুলা বালু থাকলে তাহলে কিন্তু সঠিকভাবে বা সম্পূর্ণভাবে কিন্তু বসবে না, তো তার জন্য এই প্লেটগুলো সাফ করা হয়। তারপর কিন্তু এই প্লেটের মধ্যে কিন্তু কিছু আঠা দেওয়া হয়। দেখেন, ওই যে সিটি বিল দিয়ে আঠা দিয়ে ঘেরাও করে দিতে হয়েছে। তো দেখেন, এই প্লেটটি কিন্তু এখন উপর দিয়ে কিন্তু কিছু একটা দিবে, মফিল না হয়তো তেল দিবে। তো দেখেন কি করছে এখানে, আপনাদেরকে এটাই দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। তো দেখেন কি করছে, এগুলো আঠা দিয়ে ওই দেখেন পাতলা একটি বস্তু ফোমের মতো ওটা কিন্তু লাগাইয়া দিচ্ছে চতুর্পাশে কিন্তু লাগাবো। দেখেন, আরেকজনে কিন্তু এই মফিল বা তেল জাতীয় বস্তু কিন্তু এখানে লাগাইয়া দেয়। তো দেখেন, লাগাইয়া দিচ্ছে। তো গাইস, এই ভিডিওটি কিন্তু অনেক ভালো লাগবো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখেন, এই প্লেটটির কেমনে করে কাম করছে বা কেমনে করে এই মফিল বা তেলগুলো লাগাচ্ছে। দেখেন, এই সিনগুলো কিন্তু খুবই ভালো লাগে। যদি আপনারা এখানে যদি নিজে চোখে এসে যদি দেখতে পারেন, তো তাহলে কিন্তু সবচেয়ে ভালো লাগবে। দেখেন, এই প্লেটটিতে কিন্তু সম্পূর্ণতে কিন্তু এই মফিল বা তেল জাতীয় বস্তুটা কিন্তু সম্পূর্ণ প্লেটের মধ্যেই দেওয়া হবে। তো আরেকজনে দিতে এসে দেখেন। তো এই প্লেটের মধ্যে এই মফিল বা তেল জাতীয় বস্তুটা দেওয়ার পরে কিন্তু এই প্লেটটি কিন্তু এই কেরেংটির মধ্যে বেঁধে দেওয়া হবে। তো তারপর কিন্তু এই প্লেটটি কিন্তু ওই ইয়েতে নিয়ে যাবো। তো দেখেন, ওই
ব্রিজের পোস্টের ভিতরে কিন্তু নিয়ে যাব। দেখেন এখন উড আসছে, এটা এখন এই কেরেঙ্গের হুকের মধ্যে লাগাইয়া দিব, তো তারপরে কিন্তু এটা উঠায়া ওখানে দিব। এখন সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, এখন ওইখানে নিয়ে যাব, কেরেং দিয়ে কেমনে করে নিয়ে যাব তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো দেখতে থাকেন ভিডিওটি, দেখেন কেরেংটি দিয়ে সৈন্য করে ওইখানে নিয়ে যাচ্ছে। তো ফাইনালি গাইজ, যদি আপনারা যদি এইখানে যদি নিজে চোখে এগুলো যদি বস্তু বা সিনগুলো যদি দেখতে চান, তাহলে আপনারা ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের সিনগুলো দেখতে আসবেন বা আপনারা ধুবড়ির এই সাইডে এসে যাবেন, তো তাহলে আপনারা দেখতে পারবেন। তো দেখেন কেমনে করে নিয়ে যাচ্ছে কেরেংটি দিয়ে ওই প্লেটটি, নোয়ার প্লেটটি কেমনে করে নিয়ে যাচ্ছে এবং কেমনে করে বসাইয়া দিব, তো সেটাও আপনাদেরকে দেখাবো। এখন সরাসরি ওই পোস্টের বগলে যাইয়া আপনাদেরকে দেখাবো, তো আমি ওইদিকে যাচ্ছি। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিডিওতে একটি লাইক করবেন, কারণ আপনার আপনার একটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য সাহায্য করবে, এবং আপনি এই ফ্রিডম ব্লগ ধুবড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই নতুন নতুন আপডেটের ব্রিজের আপডেটের ভিডিওগুলো পাওয়া থাকবে, তো তার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখেন এটা এই নোয়ার প্লেটটা কেমনে করে বসাইয়া দিব এখন, তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন লেবার মিস্ত্রিরা কিন্তু ওখানে কিন্তু কাম করছে। ওখানে ধুলাবালু থাকলে, ব্রিজের পোস্টের ভিতরে ধুলাবালুগুলো থাকলে এই প্লেটটার বসানোর জন্য অসুবিধা হবো, তার জন্য প্রথমে ওই ধুলাবালুগুলা সাফ করে দিচ্ছে। দেখেন এই ধুলাবালুগুলা সাফ করে দিয়ে কিন্তু ওই প্লেটটা ওখানে বসিয়ে দিব। তো এখনই কিন্তু এই কামটা হয়ে যাব। তো দেখেন লেবার মিস্ত্রির কাম করতে আছে, কাম চলে আছে। তো দেখেন কেরেংটি দিয়ে কেমনে করে পাতিটা, লোহার পাতিটা ধরে রয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখেন এই প্লেটটি কেমনে করে ওই ইয়ের মধ্যে বসিয়ে দেয়, তো সেটাও আপনারা দেখতে পারবেন, তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন এখন কিন্তু ওই লোহার প্লেটটা কিন্তু ওইখানে সরাসরি কিন্তু ওই ব্রিজের পোস্টের ভিতরে কিন্তু বসিয়ে দিব। দেখেন ওই একজন লেবারে কিন্তু ওই লোহার প্লেটটা কিন্তু ধরছে, ধরার পর কিন্তু ওটা সাইড করে কিন্তু সঠিক জায়গা বা সঠিক মতো বসিয়ে দিব। তো দেখেন লাহে লাহে কিন্তু কেরেং দিয়ে, কেরেং গাড়িটি দিয়ে কিন্তু প্লেটটা নামাইয়া দিচ্ছে। এখন কিন্তু নামাইয়া দিব প্লেটটি, দেখেন নামাচ্ছে। দেখেন এগুলো করতে কিন্তু খুবই রিক্সের কাম, এই প্লেটগুলো যে সময় লাগা সুন্দরভাবে লাগায় তো ওই সময় কিন্তু খুবই রিক্সের কাম হয়, কারণ কেরেং গাড়িটিতে যদি হঠাৎই যদি এটা যদি ছুটে যায়, তাহলে কিন্তু এই লেবার মিস্ত্রির খুবই ভাষা কঠিন হয়ে যাবে, তো দুঃখ পাবে বা ব্যথা পাবে। এগুলো ছুটে গেলে, লোহার প্লেটগুলো ছুটে গেলে, দেখেন কেমনে করে ওই প্লেটটি বসাইয়া দিচ্ছে। তো গাইস এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে।